ঠিক জালিয়াতির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করল বেলঘরিয়া থানার পুলিশ ভারতে ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ছেচল্লিশটি মামলা রয়েছে বলে জানা গেছে আর্থিক জালিয়াতির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করল বেলঘরিয়া থানার পুলিশ ধৃতদের মধ্যে দুজন তুর্কি ও দুজন বাংলাদেশি নাগরিক তাদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একত্রিশ লক্ষ টাকা তিরিশ হাজার মার্কিন ডলার ও বেশ কিছু এটিএম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে পুলিশ জানা গেছে গত চোদ্দ তারিখ বেলঘড়িয়ার এল নাইন বাসস্ট্যান্ডের কাছে একটি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেয় তারা ধৃতদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে ছেচল্লিশটি মামলা রয়েছে এ রাজ্যের হাওড়া কলকাতা বর্ধমান সহ একাধিক জেলায় এটিএম হ্যাক করে টাকা হাতিয়ে নেবারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এদিন ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে তোলে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা